অ্যাপ্রুভ হয়েছে মনে হলো এখনো কাউকে দেখতে পাচ্ছি না সুচরিতা এসছে মনে হচ্ছে তোমার ফোনে করবে এসছো তো অনেকে দু একজন দেখতে পাচ্ছি মনে হচ্ছে সুচরিতা শর্মিষ্ঠা আচ্ছা তোমরা বলো সব ক্লিয়ার আছে কি না হ্যাঁ গুড ইভিনিং বলো ক্লিয়ার আছে তো শুনতে পাচ্ছ তো তোমরা সব কথা আচ্ছা আচ্ছা আজ তো সরস্বতী পূজা সবাই নিশ্চয়ই এদিক ওদিক গেছ বা কোনো অনুষ্ঠানে ব্যস্ত আছো হ্যাঁ হ্যাপি সরস্বতী পূজা এবং ভ্যালেন্টাইন ডে আজকে সব কে কী করছো করেছো কে জানে নিশ্চয়ই পুজো সব জায়গায় বেড়াতে যাওয়া ভ্যালেন্টাইন ডে উদযাপন ইত্যাদি ইত্যাদি সব চলছে তোমাদের হ্যাঁ অল ক্লিয়ার ঠিক আছে আর দু একজন এসো তারপরে আমি শুরু করে দিচ্ছি আজকের গল্প আমার বাড়িতে পুজো আমি তো এমনি আমার সরস্বতী ঠাকুর আছেন আমি যেমন পুজো করি সেরকমই করেছি নিজে নিজেই করেছি আমি পুরোহিতদেরকে পুজো করি না পুজো করেছি হ্যাঁ আর কেউ নেই তো শুধু শুধু মানে এত কিছু আয়োজন করে পুজো করাও হয় না আজকাল আর সবাই বড় হয়ে গেছে যে যার মতন শ্বশুর বাড়ি চলে গেছে মেয়ে সব চাকরির চলে গেছে ছোটরা না থাকলে আর সরস্বতী পুজোর মজা নেই হ্যাঁ মহুয়া শুভ সন্ধ্যা ঠিক আছে আমি শুরু করে দিচ্ছি কারণ আজকে তো এমনিতেই একটা উৎসবের দিন সবাই এদিক ওদিক থাকবে পরে তারা ইয়েটা দেখে নেবে রেকর্ডিংটা দেখে নেবে তো আর সময় নষ্ট করব না কারণ যে কোনো সময় আবার নেট চলে যায় এই সমস্ত হয় সেই কারণে আজকে শুরু করে দিচ্ছি তো আজকেও প্রথমেই আমি আমার ঠাকুর শ্রী শ্রীরাম ঠাকুরের কথা দিয়ে শুরু করি গল্প দিয়ে তো শ্রী শ্রী ঠাকুর তো একদম অল্প বয়স থেকেই উনি ওই আধ্যাত্মিক জীবনের সাথে মানে আধ্যাত্মিকতা ওনার মধ্যেই ছিল আর কি যে কোনো মহাপুরুষ জন্মের পর থেকেই আধ্যাত্মিক দিকে চলে যান তো উনিও খুব ছোট থেকেই ঠাকুর দেবতার প্রতি ওনার অগাধ বিশ্বাস ছিল আর কি তা উনি একদিন ছোট ছিলেন তখন তখন একদিন উনি স্বপ্নে দেখছেন যে একজন বিশাল দেখি সুন্দর দেখতে মানে সেই দেবপম চেহারা যাকে বলে সেই রকম একজন সন্ন্যাসী মাথায় জটা জুটোধারী তা তিনি এসে ওনাকে বলছেন যে রাম আজকে আমি তোমাকে যে মন্ত্রটা দেব যে বীজ মন্ত্র দেবো তুমি সেই মন্ত্রটায় জপ করো তাহলেই তুমি এটাই তোমার বীজ মন্ত্র এই বলে উনি একটা মন্ত্র ওনাকে স্বপ্নের মধ্যে দিলেন তো উনি তো স্বপ্নে ঘুম ভেঙে সেই মন্ত্রটা মনে মনে আওড়াতেন সেই থেকে উনি ভাবতে থাকলেন যে এই যে সন্ন্যাসীকে আমি দেখলাম ইনি তার মানে আমার গুরু হন কিন্তু এনার দেখা আমি কোথায় পাবো এনাকে কিভাবে আমি দেখতে পাবো ঠিক আছে উনি সেই মন্ত্রই জপ করেন এ করেন আর যেখানে যা ভালো কোনো মানে ঠাকুরের কোনো স্থান দেবস্থান সেখানে যা আছে সেইখানে উনি ছুটে ছুটে চলে যান বিভিন্ন ছোটো ছোটো বন্ধুবান্ধব যারা আছে তাদের সঙ্গে সঙ্গে চলে যান তা সেই রকমই একবার তখন ওনার এই কত বয়স তেরো চোদ্দ বছর বয়স হবে তখন বন্ধুদের সাথে করে উনি একবার কামাখ্যার মন্দিরে অম্বুবাচীর সময় কামাখার মন্দিরে তো বিশাল করে পুজো হয় সবাই জানো তোমরা আসামে তো সেইখানে উনি যাবেন মনস্থির করলেন যে অম্বুবাচির সময়টা গিয়ে মা কামাক্ষার কীরকমভাবে পুজো টুজো হয় সব দেখব যাব বলে উনি সব কয়েকটা বন্ধু বান্ধব মিলে সেই কামাখ্যা মায়ের মন্দিরে আসামে গেছেন তো গিয়ে ওইখানে তো বেশ মানে প্রচুর জনসমাগম হয়েছে বিভিন্ন রকমের কত সাধু সন্ন্যাসী সাধু সন্ত সমস্ত লোক এসছে প্রচুর দর্শনার্থী প্রচুর পুণ্যার্থী এসছে মানে ভিড়ে ভিরাক্কার খুব মানে জাঁকজমক করে তিন দিন ধরে তিন চার দিন ধরে যতদিন অম্বুবাচী থাকে আর কি ততদিন ধরে পুজো চলে প্রথম দু তিন দিন যেমন চলেছে বন্ধুদের সাথে সাথে ঘুরেছেন প্রসাদ খেয়েছেন এ করেছেন থাকার জায়গা ব্যবস্থা করে বন্ধুরা সবাই মিলে থেকেছেন এরকম তো হয়েছে কিন্তু শেষের দিন সেই মন্দিরের কাছাকাছি এসে ভিড়ের মধ্যে উনি বন্ধুদের হাত ছেড়ে হারিয়ে গেছেন বন্ধুদের কাউকে ওই ভিড়ের মধ্যে আর খুঁজে পাচ্ছেন না তখন এসে ঘুরতে ঘুরতে অনেক বেলা হয়ে গেছে কিন্তু কিচ্ছু খেতে পাননি ওনার কাছে কোনো পয়সা করি ছিল না কিছু যে খাবার কিনে খাবেন প্রচণ্ড ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত ঘুরে ঘুরে কাউকে খুঁজে পাচ্ছেন না তখন কি করবেন আর উনি ওই ঠাকুরের মনে মনে নাম জপ করছেন আর ঘুরছেন আর দেখছেন চারিদিকে এদিকে সেদিন তো শেষের দিন সেদিন সব পুজো টুজো হয়ে যাওয়ার পর আস্তে আস্তে বিকেলের দিকে সবাই যে যার যারা তাঁবু খাটিয়েছিল যারা পথের ধারে অনেক সাধু সন্ন্যাসী গাছের তলায় নিজেদের একটা শেল্টার বানিয়ে নিয়েছিল এরকম যারা সব ছিল তারা সবাই গোটাতে শুরু করেছে তাদের শেল্টারগুলো কারণ তাদের আজকে শেষ দিন পুজো হয়ে গেছে এবার তারা চলে যাবে তখন ও কী করে কি করে ও ভাবলো যে তাহলে এক কাজ করি মন্দিরের এই জাতালটাতে যেখানে প্রচুর ফুলবাল পাতা মানে ঠাকুরের পুজোর সারা সব ফুলবালতা জড় জড়ো করা আছে সেইগুলো সরিয়ে টরিয়ে এখানেই একটু বসবো বসে আমি ঠাকুরের নাম করতে করতে রাতটা কাটিয়ে দেবো ধ্যান করতে করতে এই ভেবে কারণ খাবার দাবার খাওয়ার আর কোনো সম্ভাবনা নেই আর ওখানে ঘুমাবেনি বা কোথায় ঘুমাতেও উনি জানো না সাধকরা যেমন হয় ছোট্টবেলা থেকে ওনার সেই রকম তো উনি ভাবছেন যে আমি এইখানে জায়গায় একটু পাতা পাতা ফুল টুল সরিয়ে নিয়ে উনি একটা জায়গা করে আসন করে বসে এক মনে ওই যে বীজ মন্ত্রটা উনি স্বপ্নে পেয়েছিলেন সেইটা উনি জপ করছেন জপ করতে 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 প্রায় রাত অনেক হয়ে গেছে মধ্যরাত্রি হয়ে গেছে চারিদিক নিঃসুতি ঝম মানে অন্ধকার ঘুটঘুট করছে এরকম অবস্থা উনি এক মনে সেই ঈশ্বরের নাম করে চলেছেন এমন সময় হঠাৎ কে যেন ডাকছে একটা জলদ গম্ভীর আওয়াজে রাম রামচন্দ্র রাম করে ডাকছে তখন উনি ভাবছেন যে এই অজানা অচেনা জায়গা এরকম মধ্যরাত্রিরে কি কি আমি কি ভুল শুনছি এরকম আমার নাম ধরে কে ডাকতে পারে তো উনি তাও ধ্যান ইয়ে করেননি মানে চোখ মেলেননি উনি এক মনে সেই ঠাকুরের নামই করে চলেছেন তখন আবার সেই শুনতে পাচ্ছেন সেই রকম কণ্ঠস্বর রামচন্দ্র চোখ মেলে তাকাও আমি এসেছি আমি তোমার জন্য এখানে এসেছি তুমি একবার ওঠো চোখ মেলে তাকাও যেই কথা বলেছে উনি চোখ মেলে তাকিয়েছেন তাকিয়ে দেখেন সামনে দাঁড়িয়ে আছেন যিনি সেই স্বপ্নে দেখা সেই সন্ন্যাসী বিশাল দেহি সুন্দর মানে ধপধপে ধপে ভরসা টক টক করছে গায়ের রঙ যা গা দিয়ে যেন জ্যোতি বেরোচ্ছে এমন সুন্দর একটা মানে তার চেহারা আর মাথায় জটা জুটোধারী বিশাল লম্বা তিনি সেই একজন মহাপুরুষ এর মতন একজন মানুষ দাঁড়িয়ে আছেন এবং ওনাকে ডাকছেন যে রামচন্দ্র উঠে এসো আমার কাছে উনি তখন বুঝতে পেরেছেন যে আমি তাহলে আমার গুরুদেবের দেখা পেয়ে গেছি উনি ছুটতে ছুটতে গিয়ে একেবারে বাবার পায়ে লুটিয়ে পড়েছেন তখন ওনাকে জড়িয়ে ধরে ওখানাকে উঠিয়ে নিয়েছেন উঠিয়ে বলেছেন যে আমি তোমার জন্যই এখানে এসেছি আমি খবর পেয়েছি তুমি এখানে এসেছো আমি তোমার কাছে এসেছি তোমাকে নিয়ে যাব। তোমাকে আমার দীক্ষা দেওয়ার সময় হয়ে গেছে তুমি আমার সাথে এসো বলে রামচন্দ্রকে বললেন আমার পেছন পেছনে এসো উনি আগে আগে যাচ্ছেন উনি রামচন্দ্র পেছন পেছন যাচ্ছেন যেতে যেতে কত রাস্তা যে চলছেন তো চলছেনই কত বোন বাদার কত ছোট ছোট পাহাড় পেরিয়ে একটা জঙ্গলের মধ্যে দিয়ে যখন আসছেন আস্তে আস্তে দেখছি জঙ্গলের ভেতরে একটা ছোট কুটির মতন দেখা যাচ্ছে সেই কুটিরে গিয়ে কুটিরে যখন প্রবেশ করেছেন তখন দেখছেন কুটিরের ভেতরটা একদম ঘুটঘুটে অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না কোনো আলো নেই কিচ্ছু নেই তখন সেই গুরুদেব সেই সন্ন্যাসী ভেতরে ঢুকলেন ঢুকে ওই চকমকি পাথর জেলে আগ একটা প্রদীপ ছিল সেই প্রদীপটা জ্বালালেন তাতে ঘরটা অনেকটা আলোকিত হলো দেখা গেল ঘরের মধ্যে ভিতরের দিকে আবার একটা গর্ভগৃহ মতন আছে তো উনি বললেন যে রাম তুমি পরিশ্রান্ত সারাদিন তোমার খাওয়া হয়নি আমি জানি তুমি এক কাজ করো তুমি আগে একটু বিশ্রাম করে নাও বিশ্রাম হয়ে গেলে একটু বিশ্রাম করে নিয়ে তুমি কিছু খাহার করো তো তখন সত্যিই ওনার প্রচণ্ড ক্লান্তও লাগছে উনি ওই কুটিরের এক পাশে একটুখানি জায়গা মতন করে নিয়ে শোয়ার মতন ব্যবস্থা মতন করে উনি শুয়ে পড়েছেন ছুঁড়ে প্রায় তন্দ্রা এসে গেছে ঘুম এসে গেছে ক্লান্ত খুব লাগছে তখন আবার ওই সন্ন্যাসী ডাকছেন ওনাকে যে রাম এবার ওঠো উঠে বসে তুমি আহার করো একটু খেয়ে নাও না খেলে তোমার হবে না তুমি সারাদিন অভুক্ত আছো আর কাজ করো ওই যে ভেতরে গর্ভগৃহ আছে ওইখানে দেখো একটা ঝুড়ির মধ্যে দুটো ফল রাখা আছে তুমি যাও কি ওই ফলটা নিয়ে এসে খাও এবার ওনার তো একদম ইচ্ছে করছে না এত রাত্রিরে উঠিয়ে আবার ওই ভেতরের ঘর থেকে ফল এনে খাবেন উনি সেটা ওনার একদম ইচ্ছে করছে না হ্যাঁ কিরম জাদুমন্ত্র বলে যেন উনি সেটা জেনে গেলেন অন্তর্জামির মতন উনি উনি ও আচ্ছা ঠিক আছে তুমি বসো রাম বলে উনি কী করলেন হাতটা এরম বাড়ালেন দেখছে উনি দেখছেন সেই সন্ন্যাসীর হাতটা ক্রমশ আলোর আলোয়ময় হয়ে আলোকিত হয়ে যাচ্ছে সেই হাতটা আস্তে আস্তে লম্বা হচ্ছে লম্বা হতে 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 ওই ঘর থেকে ওই ঘরে সেই গর্ভগৃহের কাছে গিয়ে সেই দুটো ফল তুলে এনে ওনার কাছে নিয়ে এসছে ও তো দেখে মানে কি বলবে অভিভূত মানে অদ্ভুত আশ্চর্য হয়ে গেল যে এটা কি ধরনের ক্ষমতা থাকলে ঐশ্বরিক ক্ষমতা থাকলে এই ধরনের মানে জিনিস দেখা যায় বা বোঝা যায় খুব অবাক হয়ে গেলেন গুরুদেবের দেওয়া ফলটা নিয়ে উনি খেলেন খাওয়ার পরেই ওনার সমস্ত ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি সমস্ত কিছু দূর হয়ে গেল দূর হয়ে গেল তখন আবার ওনাকে বললেন যে তুমি এবার শুয়ে পড়ো তুমি শুয়ে পড়ো আমি তোমাকে ডেকে দেবো তো উনি আবার শুয়ে পড়লেন ভোর হতে না হতেই ভোর চারটে এরকম সময় আবার উনি ডাকছেন রামচন্দ্র ওঠো এবার উঠে পড়ো দেখো সামনে তোমার এই ঘরের বাইরে যাও দেখো বিরাট বড় নদী ওটা কি নদ মানে ব্রহ্মপুত্র নাকি একটা নদী তো সেই নদী নদীতে গিয়ে তুমি স্নান করে এসো আমি তোমাকে বীজ মন্ত্র দেবো আমি তোমাকে দীক্ষা দেব। এই বললেন তখন রামচন্দ্র উঠলেন উঠে আস্তে আস্তে গিয়ে সেই নদীতে ডুব দিয়ে স্নান করে যখন এলেন ওনা আসনে বসানো হলো বসানোর পর উনি সেই সন্ন্যাসী ওনাকে মন্ত্র দিলেন এবং অদ্ভুত আশ্চর্য ব্যাপার যে মন্ত্রটা উনি সেই ইয়েতে পেয়েছিলেন স্বপ্নে পেয়েছিলেন সেই মন্ত্রটা উনি আবার পেলেন তখন উনি বুঝতে পারলেন যে এই মানে ইনিই ওনার গুরু মানে গুরু আগে থেকেই নাকি গুরু কে হবেন সেটা স্থির হয়ে থাকে সব মানুষেরই গুরু তা এই গুরুই যে সেই গুরু এই গুরুর নাম হচ্ছে অনঙ্গদেব অনঙ্গ এই অনঙ্গ স্বামী ওনার গুরুদেব তা এই অনঙ্গ স্বামীর সেই সাক্ষাৎ পাওয়ার পর থেকে সেই যে উনি একদম পুরো লোকালয়ে ছেড়ে বেরিয়ে গেলেন ওনার গুরুদেবের সাথে তারপরে তো অনেক বছর ধরে তপস্যা করে অনেক প্রচুর সেসব গল্প আছে মানে সেসব কাহিনী আছে সেখানে সেখান থেকে আবার উনি লোকালয়ে ফিরে এলেন যে মানুষকে উদ্ধারের কাজে আর উনি তো প্রচার বিমুখ ছিলেন সেই কারণে উনি একদমই চাইতেন না এই ঢাক ঢোল পিটিয়ে ওনাকে একবারে সেই গুরু গুরু করে সেদিক ওদিক নিয়ে যাওয়ায় করা ওই সমস্ত উনি পছন্দই করতেন না ওনার যে ঐশ্বরিক ক্ষমতা আছে সেটা তিনি কোনো দিন দেখাতে চাইতেন না ওনার মধ্যে যে এত বড়ো একটা শক্তি আছে সেটা কখনোই প্রকাশ করে মানে এখন তো সেই অ্যাডভার্টাইজমেন্টের যুগ কিন্তু উনি একদমই সেই প্রচার বিমুখ ছিলেন তো এইভাবেই উনি ওনার গুরুর দর্শন পেয়েছিলেন এবং তারপরেই ওনার এই আধ্যাত্মিক জীবনের বলা যায় প্রথম পর্ব থেকে শুরু হয়ে গেল ওনার আধ্যাত্মিকতার জীবন উনি হিমালয়ের হিমালয়ে গিয়ে তপস্যা করেছিলেন হিমালয়ের কোনো এক জায়গায় সেখানে মানে সেখানে তো মানে সাধারণ মানুষ যেতেই পারে না সেই সব জায়গায় গিয়ে উনি তপস্যা করেছিলেন বিশাল সেখানে মানে সেই গল্প আর একদিন আমি বলবো তোমাদের সে খুব সুন্দর একটা জায়গা সেই জায়গায় আমি একটা একটা হয়তো বলেও ছিলাম একটুখানি জ্ঞানগঞ্জ বলে একটা জায়গা আছে সেইখানে গিয়ে উনি তপস্যা করেছিলেন তো তোমাদের কেমন লাগলো অরিজিৎ মজুমদার হায় হ্যাঁ মুনু বসু দিদি ভালো আছেন তো উনি পৃথিবী থেকে চলে যান ওনার তাও অনেক বয়স অনেক বছর হয়ে গেল প্রায় হ্যাঁ একশো দুশো বছর তো হতেই চললো বোধ হয় হ্যাঁ জ্ঞানগঞ্জ তো আজকে এবারে প্রথম ঠাকুরের গল্প বললাম এবার আমি চলে যাচ্ছি ভৌতিক ঘটনায় আচ্ছা এটা আমার এক পারাতুত কাকিমা উনি আমাকে বলেছেন আর কি এই ঘটনাটা তো ওনার উনি আর ওনার হাজব্যান্ড কলকাতাতেই থাকতেন বাচ্চাদের নিয়ে ছেলে আর মেয়ে এক ছেলে এক মেয়ে তাদের নিয়ে কলকাতাতে থাকছেন থাকতেন কারণ কলকাতায় ওনার স্বামীর পোস্টিং ছিল সেই কারণে তো আর গ্রাম দেশে ওনাদের নিজেদের বাড়ি ছিল গ্রামে সেটা একটা কোন গ্রাম ঠিক বলতে পারবো না গ্রামের কোনো একটা গ্রামে ওনাদের বাড়ি ছিল বাঁকুড়া বিষ্ণুপুর ওই রকম সাইড হবে সেইখানে ওনার মা থাকতো মা বাবা বা জ্ঞাতি গোষ্ঠী মানে কাকা টাকা সবাই থাকতো যেমন হয় গ্রাম দেশে কিন্তু তখন যৌথ পরিবার ভেঙে গেছে মা মা থাকতেন মা বাবা ছিলেন আর কি হলো মা বাবা ছিলেন আর ওদের এক মানে অল্প বয়সে বিধবা পিসি ছিলেন ওরা থাকতেন ওই বাড়িটাতে তো বাবা গত হয়েছেন ওই তখন মা মাকে আর পিসিকে ওরা আনতে চেয়েছিল গ্রাম থেকে মা কিছুতেই রাজি হননি মা মা বলেছেন যে না না আমি এখান ছেড়ে কখনোই যেতে পারবো না আমার বারবার কি হচ্ছে বারবার ডিস্টার্ব হচ্ছে হ্যাঁ তো এবারে ওরা ওইভাবেই থাকতো এই হতে হতে একদিন হঠাৎ করে খবর এলো যে ওই পিসি হঠাৎ করে সুইসাইড করেছেন সুইসাইড করেছে বলতে পিসি একটুখানি মানসিক সমস্যায় ভুগছিলেন বেশ কিছুদিন ধরে একটা ডিপ্রেশনে ভুগছিলেন তো হঠাৎ করেই উনি কিভাবে যেন ওনার গায়ে আগুন লেগে যায় সুইসাইড না অ্যাক্সিডেন্ট বুঝতে পারা যায়নি তাই হোক উনি মারা গেছেন তো সেই খবর পেয়ে ওরা ছিল তখন ওর মাকে বলেছিল যে আর এখন একলা একলা এরকম থাকতে হবে না তুমি চলো আমাদের সাথে কিন্তু ভদ্র মহিলা একদম রাজি হয়নি বলছে না আমি ওই শহরের জায়গায় আমি আমার ভাল লাগবে না আমার এখানেই পরিচিত আমি এত বছর ধরে যেখানে আছি সেখানেই আমার ভাল লাগবে আমার রকম তোদের মতন ওই ছোটো ছোটো ঘর বেরোনো যাবে না আমার ওই সব পরিবেশ একদম পছন্দ নয় আমি এখানেই থাকবো সবার সাথে তোরা তোরা ওই নিয়ে ভাবিস না আমার কোনো সমস্যা নেই আশেপাশে তো অনেকেই আছে তোর কাকা ঠাকারা আছে হ্যাঁ তো ভাই ঠাইরা আছে তো তোরা ইয়ে করিস কি বলে অসুবিধা হবে না আমার বলে তখন জেদ করে ভদ্রমহিলা আসতে চাননি তোরা তো ওরা আর কি বলবে ওরা আর বেশি যতা জেদা জেদি করেনি হ্যাঁ সময় মার খোঁজ নেওয়া করা সবই করছিলো তো হঠাৎ করে একবার ওনার শাশুড়ি মা অসুস্থ হয়ে পড়লেন খুবই অসুস্থ তখন কি করবে ভদ্রলোক তো তখনও চাকরি মানে চাকরি করছেন ওনার ওনার পক্ষে তো গিয়ে ওখানে থাকা সম্ভব না তখন উনি ওর স্ত্রীকে বললেন মানে এই কাকিমাকে বলল যে তুমি বরং ছেলে মেয়েদের নিয়ে যাও কিছুদিন থেকে এসো ওখানে তখন অত এই স্কুল স্কুল এই সেই ছিল না মানে স্কুল নিয়ে এত মাথা ব্যথা ছিল না আমাদের ছোটোবেলায় যেমন আমরা গ্রীষ্মের ছুটি পড়লে এদিক ওদিক বেড়াতে যেতে পারতাম করতে পারতাম এখন তো মানে ছেলে মেয়েদের পড়া পড়া করে বাবা মায়েদের মাথা খারাপ তো তখন অতটাও ছিল না তো তুমি ছেলে মেয়েদের নিয়ে যাও মায়ের কাছে কিছুদিন থাকো মা কেমন থাকে না থাকে তুমি একটু দেখতে পাবে আর আমি উইকেন্ডে গিয়ে থাকবো তখন দেখা হবে সবার সাথে তো ওই কাকিমা তো ছেলে মেয়েদের নিয়ে ওই গ্রামে চলে এসছে শাশুড়িকে দেখাশোনা করার জন্য কিছুদিন অন্তত থেকে সুস্থ করে অন্তত আসি এরকম ভেবে এসছেন এখন এসছেন এই বাড়িতে এই বাড়িটা হচ্ছে একতলা বাড়ি গ্রামের কিন্তু পাকা বাড়ি মাটির বাড়ি নয় পাকা বাড়ি তিনটে পরপর ঘর আছে একটা ঘর ওর শাশুড়ি মা থাকেন একটা ঘরে ওই পিসি থাকতো আর একটা ঘরে এমনি পড়েই থাকতো মানে সেই ঘরটায় লোকজন এলে বা কেউ এলে থাকতো লোকজন সেরকম কেউ আসতো না যদি বা আসতো ওই সেই ঘরটায় থাকতো আর পিসি মারা যাওয়ার পর থেকে পিসির ঘরটা বন্ধই আছে ওই ঘরেও কেউ থাকে না মাঝের ঘরটাতেও মাঝে মাঝে ঝাড়পোঁচ করে আর ভদ্রমহিলা তো খুবই অসুস্থ ওই কাজের লোক আছে আছে তারাই দেখাশোনা করে তারাই রান্না রান্নাবান্না করতো তো বউ এসে যেতে কাকিমা চলে যেতেন সেই সমস্ত সমস্যাটা একটু কমলো আর কি কাকিমা ওই একটা ঘর খুলে ছেলে মেয়েদের জন্য ঘরটা খুললো আর একটা ঘর পিসির ঘরটাও খুলে ঝাড়ফোঁছ করে সেখানেও ব্যবস্থা করলো নিজেদের থাকার মতো করে ভালোই একটা দুটো দিন তো ঠিকঠাক শাশুড়ির প্রচণ্ড অসুস্থ সেখানকার ডাক্তারবদ্ধি যারা ছিল তাদেরকে দেখানো টাকানো হলো কিন্তু শাশুড়ির শরীরে সেরকম কোনো উন্নতি ওরা বুঝতে পারছে না মানে খুবই অসুস্থ আর কি এদিকে হয়েছে কি ভদ্রমহিলা মানে কাকিমা ওই বাড়িতে যাওয়ার পর থেকে কিরম যেন একটা অন্যরকম মানে ভাব মানে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে যে ঠিক স্বাভাবিক নয় এই একদিন রান্না করছে রান্নাঘরে রান্না করছিল রান্না করতে করতে হঠাৎ মনে হলো পাশে যেন কেউ এসে দাঁড়িয়েছে ঠিক যেন পাশে খুব একদম ঘাড়ের কাছে এসে কেউ একটা নিঃশ্বাস নিলে বা দাঁড়িয়ে থাকলে আমরা একটা অনুভব করতে পারি না আমার পিছনে একটা কেউ দাঁড়িয়ে আছে না তা কেউ বোঝা যায় সেরকম একটা লাগছে যে কেউ একটা দাঁড়িয়ে আছে যেন পেছনে এসে তাকাচ্ছে ঘর ঘুরিয়ে কেউ নেই আবার রান্না করছে আবার রান্না করছে ভাবছে যে যাকে মনের ভুল টুল হবে কি কেন এরকম লাগছে আবার একটু একটু পরে মনে হলো কেউ যেন ফোঁস করে একটা নিঃশ্বাস নিল একটু গাটা ছমছম করে উঠতো বাচ্চাগুলো ওই ঘরটায় পড়তো ওই পিসির ঘরটাতে বাচ্চাগুলো হঠাৎ হঠাৎ ও মা মা একবার এসো না ভয় করছে ভয় করছে করে ডাকছে আরে ভয়টা কিসের তো দেড় তো তো গিয়ে দেয় তো কিসের ভয় বলছে কি যে কি জানি জানলার কাছে কীরকম লাগছে কে যেন আছে মনে হচ্ছে বলছে কিচ্ছু না সব মনের ভুল ওনারও এটা হচ্ছিলো উনি সেটা তো ছেলে মেয়েদের বলেননি যে আমারও এরকম লাগছে কারণ ওরা আরও ভয় পেয়ে যাবে সেই জন্য তো এরকম ছোটোখাটো ঘটনা ঘটছিল হঠাৎ একদিনকে দেখছি মানে রাত্রি ছেলে মেয়েদের নিয়ে শুয়েছে শাশুড়িকে ওষুধপত্র খাইয়ে টাইয়ে রাত্রিবেলা মাঝে মাঝে উঠে এসে দেখতে দেখতে হতো শাশুড়িকে কেমন আছেন না আছেন ঘুম ভেঙে গেল কি না ওনাকে মানে পুরো বিছানায় সজ্জাশাই বেড রিডি না যাকে বলে আর কি সেরকম অবস্থা শাশুড়ি ভালো করে যেন লোকজনও চিনতে পারে না এরকম অবস্থায় চলে গেছে তখন ওরকম মাঝরাতে হঠাৎ দুম 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 আওয়াজ ওর মা চমকে উঠেছে যে কি হলো শাশুড়ির শরীর টরীর খারাপ হলো কেউ ডাকছে না আমাকে হুম দরজা খুলে দেখছে কে কে করছে দেখছে কেউ নেই হুম তখনও আবার দৌড়ে গিয়ে শাশুড়ির ঘরে ভালো করে উকি মেরে দেখে টেকে এলো যে না শাশুড়ি ঘুমাচ্ছেন ঠিক আছে আবার এসে শুয়ে পড়ল তা কে দরজা ধাক্কাচ্ছিল মানে একটু ভয় ভয় করতে লাগলো যে এরকম হচ্ছে কেন উইকেন্ডে যখন হাজব্যান্ড আসছে তখন উনি বলছেন যে দেখুন দেখো এরকম আমার না কিরম ভালো লাগছে না বাড়িটাতে কীরকম সব অদ্ভুত অদ্ভুত ঘটনা মানে ঘটনা ঠিক না আমি কিছুই দেখছি না বা কিছু ইয়ে করছি না কিন্তু ফিল হচ্ছে যেন এবার শোনা যাচ্ছে এই কোন অব্দি শুনেছো তোমরা কে জানে একটু বলো শোনা যাচ্ছে তো এবার আচ্ছা শোনা যাচ্ছে আচ্ছা 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 কোন অবধি শুনেছিলে আমি বুঝতে পারছি না ওই দরজায় আওয়াজটা শুনেছো একটু বলো দরজায় আওয়াজ করছিলাম সেটা আচ্ছা আচ্ছা দরজায় হ্যাঁ দরজায় কে যেন ঠকঠক করে আওয়াজ করেছে কড়া নেড়েছে তো উনি ভাবছেন যে আমি রান্নাটা ইয়ে করে আস্তে আস্তে গিয়ে খুলবো কে কে এসছে দেখব কিন্তু তার মধ্যে করানারার আওয়াজটা থেমে গেছে তখন উনি ভাবলেন তাহলে অন্য কেউ মানে কেউ বদমাইশি করেই বোধহয় করানার ছিল সেটাই হবে তাহলে সেই জন্য উনি আর ওঠেননি মানে যাননি আর দরজা খুলতে তা ওই ওনার ওই রান্নাঘর থেকে ওনার সোজাসুজি ওই শাশুড়ির ঘরটা দেখা যায় শাশুড়ি যে খাটটায় শুয়ে আছেন সেই খাটটা দেখা যায় তা উনি ওইখান থেকে হঠাৎ দেখছেন যে শাশুড়ির খাটটার দিকে উঁকি মেরেছেন মাঝে মাঝে উঁকি মেরে মেরে দেখতো না এতটা অসুস্থ তো শাশুড়ি মাঝে মাঝেই দেখতেন রান্না করতে 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 মাঝে মাঝেই টুকটুক করে গিয়ে দেখে আসতো ওই রান্না করতে করতে পিছন ঘুরে শাশুড়ির দিকে তাকিয়েছেন শাশুড়ির ঘরের খাটের দিকে শাশুড়ি যেখানে শুয়ে আছেন তো হঠাৎ দেখছেন সেইখানে শাশুড়ির মাথার কাছে একজন ভদ্র মহিলা বসে আছেন সাদা শাড়ি পরে বয়স্ক বিধবা ভদ্র মহিলা বসে আছেন হ্যাঁ তারপরে তাই দরজায় যে করানোর ছিল তার মানে কে খুলে দিলো কেউ তো খোলার নেই ছেলেমেয়েরা কি কেউ খুললো দরজাটা তাই হবে বোধহয় ছেলে মেয়েরাই কেউ খুলে দিয়েছে কে এলো এখন দিনের বেলা কিন্তু দিনের বেলা দেখছে তখন ভেবেছে কেউ এসছে তাহলে পাড়া প্রতিবেশী কেউ এসছে হয়তো দেখতে অসুস্থ তো অনেকেই জানে কি বলছে টুটুল ব্যানার্জি স্বামীকে বলছে যে ও স্বামী হ্যাঁ স্বামীকে জানিয়েছিল যে এরকম এরকম হচ্ছে তখন ওর হাজবেন্ড বলেছে যে এটা তোমার মনের ভুল তুমি তো শুনেছ যে পিসিমা এরকম সুইসাইড করছে মানে ওরকম অ্যাক্সিডেন্টে মারা গেছেন তাই তোমার মনের ভুল হয়েছে তাই জন্য এসব এসব বলে বুঝিয়েছেন আর কি তারপরে ওই দিনকে ওরকম হচ্ছে সেই দিনের বেলা রান্নাবান্না করছিল তখন ওই বাইরের দরজায় এরকম করা রাখ বাইরের দরজা সেই হুড়কো দেওয়া দরজা যে মানে খিল দেওয়া যাকে বলে রকম ব্যবস্থা ছিল খোলার কলিং বেল ছিল না কড়া নেড়েই কেউ ডাকতো তখন গিয়ে খুলে দিত তো এরকম দরজা এরকম ধাক্কাধাক্কি হচ্ছিল তখন মানে কড়া নড়ার আওয়াজ পাচ্ছিল তখন উনি গিয়ে খুলে মানে খোলেননি উনি ভাবলেন যে একটু পরে গিয়ে খুলছি তারপরেই আওয়াজটা বন্ধ হয়ে গেল তখন ওই শাশুড়ির ঘরের দিকে তাকিয়েছে রান্নাঘর থেকে দেখছে শাশুড়ির মাথার কাছে একজন মহিলা বসে আছেন মানে বয়স্ক বিধবা মহিলা বসে আছেন তা ও ভেবেছে যে তাহলে বোধ হয় উনি এসছেন ওই দরজায় কড়ানড়ার আওয়াজ হচ্ছিল তাহলে বোধ হয় কেউ খুলে দিয়েছে ছেলে মেয়েরা কেউ খুলে দিয়েছে এটাই ভেবেছে তো এইভাবে উনি ভাবছেন যে তালে কে এসছে দেখি একটু চা ঠা করে দিতে হবে এই ভেবে উনি তাড়াতাড়ি হাতের কাজ ছেড়ে গ্যাসটা অফ করে আস্তে আস্তে ওই মায়ের বিছানার কাছে ঘরের মধ্যে ঢুকেছে যেই ঢুকেছেন দেখছে যে কই কেউ তো বসে নেই মাথার কাছে এদিকে শাশুড়ির তো খুব ভালো সেন্স সেরকম ছিল না তাও কিন্তু শাশুড়ি ও ঢুকতে শাশুড়ি ওর পায়ের আওয়াজ পেয়ে তাকিয়েছে ওর দিকে ও জিজ্ঞেস করেছে মা কে ছিল মা কে এসেছিল করে জিজ্ঞেস করছে শাশুড়ি না ফ্যাল ফেল করে ওর দিকে তাকিয়ে আছে কোনো কথার আওয়াজ মানে কোনো কথার জবাব দিতে পারছে না তখন ও করেছে কি বারবার জিজ্ঞেস করছে মা কে এসছিল কে এসছিল কেউ এলে তো তখনই চলে যাবে না মানে নিমেষের মধ্যে এই আমি ওই ঘর থেকে দেখতে পেলাম যে একজন বসে আছে সে আমাকে না সারা দিয়ে না কিছু বলে চলে যাবে এবার কি হলো এটা আবার কে এসেছিল এরকম ভাবছে এইবার ওই দিনকেই শাশুড়ির প্রচণ্ড বাড়াবাড়ি মানে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে তার এক ঘন্টার মধ্যে শাশুড়ি শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে ঘর ঘর আওয়াজ শুরু হয়ে গেছে তখন ও পাশের ওই সব ছিল যারা ওই জ্ঞাতি ছিল তারা সবাই তাদের সবাইকে বলেছে যে এরকম খুব শরীর খারাপ একটু ডাক্তার দেখে আনো আর একটু ওর বাবাকে ওদের বাবাকে একটুখানি খবর দাও যে মায়ের এরকম আমি ভালো বুঝছি না শরীরটা তখন ওরা কীভাবে কীভাবে ওই অফিসে ফোন করে দিয়েছে কাকুকে তো কাকু তো রওনা হয়ে গেছে ওখান থেকে কলকাতা থেকে আসতে তোর সময়ও লাগবে এরই মধ্যে খুবই বাড়াবাড়ি ডাক্তারও এসে গেছে ডাক্তার এসে বলছে পাস পাওয়া যাচ্ছে না ওনার মনে হচ্ছে আর বেশি নেই উনি এবার এবার ওনার সময় হয়ে গেছে মনে হচ্ছে এই বলে তো ডাক্তার তো চলে গেছে বলছে আমি পরে আসবো আপনারা একটু আত্মীয় স্বজন যদি কাউকে দেখ খবর দেওয়ার থাকে খবর দিয়ে দিন এরকম বলেছে তো যেমন হয় যারা সবাইকে একটু জানানো হয়েছে সব লোকজন আসতে শুরু করেছে বাড়িতে করতে করতে মুখে একটুখানি গঙ্গা জল দিয়েছেন ঠাকুরের নাম করছেন এ করতে করতে বোঝা গেল যে ওনার প্রাণটা চলে গেল আর কি তো তারপর ডাক্তার আসলো ডাক্তার এসে বললো হ্যাঁ উনি আর নেই তো বাড়িতে তো কান্নাকাটি যেমন হয় একটা বাড়িতে এরকম মৃত্যু হলে তখন এবার ওই ইয়ের দিনে তারপরে শান্তির ব্যাপারটা থাকে শান্তির দিনে ওই ওনার ইয়েতে শ্রাদ্ধ বা শরে এরকম সাজিয়ে খাবার দিতে হয় তো খাবার টাবার দেওয়া হয়েছে সেখানে ফল দেওয়া হয়েছে পাঁচ ছয় রকমের ফল দেওয়া হয়েছে তারপরে মিষ্টি দেওয়া হয়েছে ওরকম সাজিয়ে সাজি শ্রাদ্ধের কাজ চলছে বাড়িতে অনেক জনসমাগম হয়েছে যারা যারা ছিল দূর দূরান্ত থেকেও এসছে কাজে কারণ উনি বাড়ির বড়ো বউ ছিলেন তো সেই দিন কাজ কর কাজ হয়ে যাওয়ার পরে সব যখন সব খাবার দাবার তো ভাসিয়ে দিতে হয় গঙ্গাতে সেই ভাসিয়ে দেওয়ার জন্য যখন নিতে গেছে দেখছে মিষ্টির ইয়ে থেকে প্লেটের থেকে মিষ্টি নেই একটা মিষ্টি নেই পাঁচটা মিষ্টি দেওয়া হয়েছিল একটা মিষ্টি নেই তো তখন ওই যে পুরোহিত ছিল সে বললো এটা না খুব খারাপ জিনিস আপনাদের এই বাড়িতে আমি ঢোকার সময় বুঝতে পেরেছি এখানে কোনো খারাপ কিছু আছে মানে কোনো অতৃপ্ত আত্মা আছে এখানে তা এই বাড়িকে শুদ্ধ করা দরকার বাঁধন দেওয়া দরকার তা নাহলে কিন্তু আপনারা এ করতে পারবেন না তখন ওরা সব শুনলো তখন ওর মা বলল যে মানে কাকিমা বলল যে দেখেছ তো আমি এতদিন ধরে বলে যাচ্ছি আমি খারাপ কিছু দেখছি আর সেই দিন যেদিন মায়ের মাথার কাছে দেখেছিলাম ওই রকম একজন মহিলাকে তখন সেই দিনই কিন্তু মা চলে গেল তখন মাকে নিতেই এসছিল। আমার মনে হয় ওটা পিসিরই আত্মা হবে তখন ওরা সব ওই ওখানে যারা ওরকম সব যারা জানে আর কি বন্ধন টন্ধন দিতে তাদেরকে ডাক ডেকে বাড়ি পুরো বন্ধন দেওয়া হলো আর উনি বললেন যে না যত শীঘ্র পারেন এখানে একটা মানে এরকম অ্যাক্সিডেন্টে মারা গেছে তো সেটা সুইসাইডই হোক আর অ্যাক্সিডেন্টই হোক অপঘাতে মৃত্যু হয়েছে যেটা আপনাদের ফেলে রাখা উচিত হবে না আপনারা শিগগিরই গিয়ে গয়া গিয়ে দান করে আসুন তা হলে এই বাস্তুভিটে কিন্তু আপনাদের থাকতে পারবেন না সেখানে খুব উপদ্রব চলবে এবং একবার বদনাম হয়ে গেলে আপনারা বিক্রিও করতে পারবেন না তখন ওরা সেই গিয়ে গয়ায় গিয়ে মায়ের নামে এবং ওর পিসির নামে পিণ্ডদান করে এলো এবং ওই প্রপার্টিটা পরবর্তী সময়ে ওরা ওদের ওই জ্ঞাতি গোষ্ঠী ওদের ওরাই কিনে নিয়েছিল টাকা পয়সা ওদের দিয়ে দিয়েছিল কারণ ওরা তার আর দিনই ওখানে গিয়ে থাকবে না তো এইভাবে এরকম একটা অদ্ভুত ঘটনা ঘটেছিলো আর কি শোনা যায় না যে মারা যাওয়ার সময় আপন জনরা কেউ নিতে আসে বা জমদুত নিতে আসে হ্যাঁ অনেকেই অনেক কিছু এরকম দেখে কিন্তু মারা যাওয়ার আগে তো সেরকমই কিছু একটা হবে

এই আসলে এই তার লেগে বারবার হয়ে যাচ্ছে মনে হচ্ছে এখনো এখনো শোনা যাচ্ছে তো এখন শোনা যাচ্ছে তো এখন শোনা যাচ্ছে না আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওই তারটা বারবার না এসে পড়ছে স্ক্রিনটার মধ্যে লাগছে আর ওই মিউটটা মিউট হয়ে যাচ্ছে যাই হোক আচ্ছা আর একটা ছোট্ট ঘটনা আছে সেটা বলি বলে আজকের মতন লাইভ শেষ করে দেব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা এটা একটা এটা আমার একটা বন্ধুর ঘটনা হ্যাঁ বহুদিন আগের একটা ঘটনা মানে ওর তখন প্রথম বিয়ের পর পরে পরপর ঘটেছিল ঘটনাটা হ্যাঁ সাউন্ড চলে গেছিলো ঠিক আছে এখন শুনতে পাচ্ছ তো হ্যাঁ সেই তো ঠিক আছে তো আচ্ছা সেই ঘটনাটাই বলি এবার তো আমার সেই বন্ধুর তখন নতুন বিয়ে হয়েছে হ্যাঁ নতুন বলতে ওই বছরখানেক হয়েছে বিয়ে হয়েছে তো ও এমনিতে জয়েন্ট ফ্যামিলির মেয়ে এত তাড়াতাড়ি লাইভ শেষ করবো আর একটা গল্প বলছি তো এই গল্পটা বলে নিই তারপরে আরে আবার তো আসবো এত স্টক পাবো কোথায় বলো না তো ঠিক আছে আচ্ছা শোনো তারপরে ওর ওরা ওর বিয়ের মানে মোটামুটি এক বছর হয়ে যেতে ওর হাজব্যান্ড আর কি ট্রান্সফার হয়ে যায় একদম সেই মধ্যপ্রদেশ মানে ছত্রিশগড়ের ওইদিকে বিলাসপুর বলে একটা জায়গা আছে সবাই জানো নাম সেইখানে তো ও ও এমনিতে জয়েন্ট ফ্যামিলির মেয়ে আর বিয়েও হয়েছে ওদের বড় ফ্যামিলি তোর শ্বশুরবাড়ির বিরাট বড়ো ফ্যামিলি তাই জন্য মানে কোনো দিনই ও একলা থাকার অভ্যেস নেই তো এই এখন কি করবে হাজব্যান্ডের এরকম ইয়ে তাই জন্য যেতেই হবে তার সাথে না হলে তো কোনো উপায় নেই ওই কারণে ও বিলাসপুরে ওরা গেছে তো বিলাসপুরে ওরা একটা বাড়ি এরকম ভাড়া নিয়েছে ওই একটা টু বিএইচকে ফ্ল্যাট মতন ভাড়া নিয়েছে তো সেখানেই ওরা উঠেছে এবারে ও প্রচণ্ড ওর তো কি ভিতুও ছিল প্রচণ্ড ভীতু ছিল মানে একলা থাকার কোনো দিন অভ্যেস ছিল না আর এমনি তো এক একজন থাকে না মানে একটা প্রথম থেকে ছোটোবেলা থেকে একটা ভূতের ভয় মানে সব কিছুতেই ভয় ভূত বলে না ভূত চোর সব কিছুর ভয় ভয় একটা মানে একলা থাকার একটা ভয় তো একলা একদম থাকতে পারতো না কিন্তু এখানে কী করবে এখানে এত দোক মানে দুজন না কেউ ওরা দুজন আছে ওর বরকে যেতেই হবে অফিসে ওকে একলাই থাকতে হবে যে যতটুকুন সময় ওর বর যখন অফিস থাকবে সেইটুকু সময় ওকে একলা থাকতেই হবে তো কিছু করার নেই সেই কারণে ওখানে গিয়ে ওর খুব দুশ্চিন্তা হচ্ছে বারবার বলছে যে কি হবে বলো তো আমি একা থাকতে পারি না একা থাকতে পারি না আমি দেখো এরকম করো না নিজের মনকে সাহস দাও একা থাকতে পারি না কত মেয়ে একলা রয়েছে বেশিরভাগ মানুষই তো একলাই থাকে না এটুকু সাহস না থাকলে তো মুশকিল তোমার ঠিক আছে আমি তো বেশি দেরি করব না আমার তো অফিসের কাছেই বাড়ি নিয়েছি যাতায়াতে বেশি সময় লাগবে না যেটুকু সময় অফিসে না থাকলে নয় সেটুকু সময় কাজকর্ম সেরে আমি তাড়াতাড়িই ফেরার চেষ্টা করব কিন্তু ওই ফিরতে ফিরতে সাড়ে আট সাড়ে সাতটা আটটা তো হয়েই যায় রোজ দিনই কে করবে ও তো আস্তে আস্তে অভ্যেস হয়ে যাচ্ছে এরকম থাকা এমনি কি সময় তো কোনো অসুবিধা নেই কারেন্ট টানেন্ট না গেলে কারেন্ট চলে গেলে একটু ভয় করে কিন্তু আবার কিন্তু এমনি সময় ঠিকই আছে তো টিভি টিভি চালিয়ে দেখতে থাকে সন্ধ্যের থেকে যতক্ষণ আর বর আসছে তারপরে বর এসে গেলে তো হয়ে গেল। আর দিনের বেলা অতটা ওর ভয় টয় করে না আশেপাশের লোকজন আছে এমনিতে মানে তাদের সাথে একটু ভাবটাপ করে নিয়েছে এমনি আলাপি ছিল মেয়ে আমার বন্ধু তা একদিন এরকম মানে বৃষ্টি বৃষ্টির দিন শীতকাল ছিল কিন্তু শীতকালে এক এক সময় যেমন প্রচণ্ড বৃষ্টি হয় সেরকম বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে একটা বৃষ্টি মানে মেঘলা মেঘলা ছিল তারপর বৃষ্টি শুরু হয়েছে তো ওর বরকে বলেছে যে দেখো আজকে এরকম বৃষ্টি হচ্ছে আর এখানে বৃষ্টি হলেই লোডশেডিং হয়ে যায় তুমি কিন্তু আজকে বেশি দেরি করবে না তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করবে তখন বর বলেছে ঠিক আছে ঠিক আছে তুমি অত চিন্তা করো না আমি চেষ্টা করবো তাড়াতাড়ি চলে আসার তো বর্ত চলে গেছে ওর তো সারাদিনের সমস্ত কাজকর্ম শেষ টেস করে নিয়েছে বিকেল হতে না হতেই মানে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে এখনও কারেন্ট যায়নি কারেন্টটা ছিল ও তো টিভি চালিয়ে দিয়েছে বাজে বাজে বাজ পড়ছে বলে ভয়ও করছে যে টিভিটা চললে যদি টিভি খারাপ হয়ে যায় এই সমস্ত কিন্তু কিছু করার নেই ওর ভয় করছে অন্ধকার বাইরেটা একদম ঝমঝমি বৃষ্টি তার মধ্যে শীত পড়েছে জাঁকিয়ে ওখানে তো শীতটা বেশিও তো কী আর করবে খুবই ভয় ভয় করছে তো একবার ফোন করেছে বরকে যে আমার খুব ভয় করছে তুমি তাড়াতাড়ি এসো তখন বলছে ঠিক আছে ঠিক আছে আমি আসছি আর বেশিক্ষণ দেরি হবে না আমি চলে আসছি তখন আবারও অনেকক্ষণ ধরে টিভি দেখছে টিভি দেখছে এমন সময় লোডশেডিং হয়ে গেছে ব্যাস লোডশেডিং হতেই তো প্রচণ্ড আগে হাতের কাছে সব গুছিয়ে রেখেছিল মোমবাতি ডেসলাই টেসলাই রেখে দিয়েছিল ও তাড়াতাড়ি করে মোমবাতি জ্বালিয়ে নিয়েছে বড় বড় মোমবাতি দু তিনটে জ্বালিয়ে ও বসে বসে মানে ওই বলে ঠাকুরের নাম জপা এরকম একটা করছে এমন সময় দরজায় ঠকঠক ঠক ঠক আওয়াজ দরজায় তো কলিং বেল তো বাজছে না কারণ লোডশেডিং ও বুঝতে পেরেছে যালে ওর বর চলে এসছে ছুটতে গিয়ে দরজা খুলেছে দরজা খুলে দেখছে যে ওর বর দাঁড়িয়ে আছে পুরো ভিজে গেছে একদম তখন ও বলছে আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢোকো ঢোকো বলে ও ওকে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে বলছে বাবা বাঁচলাম ও আর তুমি খুব ভিজে গেছো যাও যাও এক্ষুনি যাও বাথরুমে গিয়ে চেঞ্জ টেঞ্জ করে নাও আমি তোমার জন্য আদা চা করছি আদা দিয়ে চা করে আনছি বলে ও বর্ত ঢুকে একদম সোজা বাথরুমে ঢুকে গেছে তো ও তখন ও বাথরুমে গিয়ে এই রান্নাঘরে গিয়ে চা বসিয়ে দিয়েছে চা বসিয়ে টুকটাক কথা বলছে চিৎকার করে করে কথা বলছে যাতে বাথরুম থেকে শুনতে পাওয়া দেখি জলের জলের আওয়াজ আসছে হ্যাঁ ও বলছে একটু তাড়াতাড়ি করো বেশি জল ঢেলো না এরকম একেই ভিজে গেছো এই সমস্ত বলছে তারপরে চা ঠা করে নিয়ে এসে ওদের যে ড্রয়িং রুমটাতে এসে বসেছে চা চা হয়ে গেছে বেরো বেরো করছে এমন সময় কারেন্ট এসে গেছে তো কারেন্ট আসতে যাক বাবা কারেন্ট এসে গেছে এবার ভালো হয়েছে ও বাবা মানে আমার একদম ভাল লাগছিল না কী অসুস্থ লাগছিল ভয় করছিল খুব তখন বারবার বলছি কী গো সারা শব্দ নেই কেন তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো করে তাড়া দিচ্ছে এমন সময় বাইরে আবার কলিং বেলের আওয়াজ হয়েছে ও ভাবছে যে কি হলো ব্যাপারটা এখন আবার কলিং বেল বাজছে কেন কে আবার এলো এই বৃষ্টি বর্ষার মধ্যে এত রাত্রির করে তখন প্রায় সাড়ে আটটা বাজে ও দরজাটা খুলেছে দেখে ওর বর দাঁড়িয়ে আছে ও দেখে তুমি বলে ও বলছে হ্যাঁ আমি এতে অবাক হওয়ার কি আছে তখন ও ও বল ও বরকে জড়িয়ে ধরে আঙুল দিয়ে দেখাচ্ছে বাথরুমের দিকটা বলতে বলতে অজ্ঞান তখন বর বলছি কি কী হলো কি হলো কি হলো করে তাড়াতাড়ি করে ধরাধরি করে নিয়ে এসে ওকে বসিয়েছে সোফার মধ্যে শুয়ে দিয়ে মুখে চোখে জলের ঝাপটা ঠাপটা দিয়ে কোনো মতে ওর জ্ঞান এসছে তখন বলছে কে ছিল বাথরুমে কে আছে বাথরুমে কে আছে বলছে বাথরুমে আবার কে আছে কই কেউ তো নেই বাথরুমে বাথরুমে কে থাকবে তখন বলছে তুমি শিগগিরই দেখো গিয়ে বাথরুমে কে আছে তখন ভদ্রলোক ঢুকে গিয়ে বাথরুমে বলছে না বাথরুমে তো কেউ নেই বাথরুম শুকনো খটখট করছে কী বলছো ভাল কথা তখন ও বলছে না ভুল ভাল কথা নয় কেউ একটা এসেছিল বলছে সে কি কী কে এসেছিল। বলছে পুরো আমি দরজা খুললাম দেখলাম তুমি দাঁড়িয়ে আছো পুরো তুমি মানে তোমাকে তো আমি ভুল করবো না অন্য লোক হলে তো বুঝতে পারতাম অন্য লোক তুমি এলে তুমি এসে বাথরুমে ঢুকে গেলে আমি বললাম যাও চান করে নাও ভিজে গেছো হ্যাঁ তোমার জন্য আমি চা করে আনছি তো আমি চা করতে গেলাম চা করে নিয়ে আসলাম এই দেখো চা এখনও পড়ে আছে এরই মধ্যে কারেন্ট এসে গেল কারেন্ট আসার পরে তুমি এসে হাজির তাহলে কে কে এসেছিলো ওটা তন্ন তন্ন করে খুঁজেও সারা বাড়িতে কারোর কোনো দেখা পেলো না পরের দিনই তো মানে ভয়ে মানে সেই মানে একেবারে ট্রমা টাইপ হয়ে গেছিলো তারপরে আর কি করবে কোনোমতে মতে কাটিয়ে বলে পরের দিনই দেখছি এই বাড়ি তো আর মনে হচ্ছে থাকা যাবে না বাড়িটারই কোনো দোষ আছে না কি আছে জানা যায় ও গিয়ে পরে নাকি ওখানকার যে একটা হনুমানজির মন্দির ছিল সেখানে গিয়ে ওখানে তো অনেক চারিদিকে হনুমানজির মন্দির সেখানে গিয়ে সেখানকার পুরোহিতকে বলেছে যে এরকম এরকম ঘটনা ঘটেছে আমার স্ত্রী প্রচণ্ড ভয় পেয়ে গেছে তখন ওরা উনি বলেছেন যে ঠিক আছে আমরা দেখছি আমি দেখছি গিয়ে কিন্তু আপনারা পারলে ওই বাড়িটা চেঞ্জ করে নিন আপনারা তো আর নিজেদের বাড়ি নয় ওটা তো ভাড়া বাড়িতেই থাকছেন চেঞ্জ করে নিন কারণ এটা আপনার স্ত্রীর মনের উপর বিরাট বড় চাপ সৃষ্টি করবে পরে এটা খারাপ কিছু হয়ে যেতে পারে মানসিক তখন ওরা সেই মানে সেই সাত দিনের মধ্যে সাত দিনও কাটেনি তার মধ্যেই তার তরি ঘড়ি করে তখন অতটাও ইয়ে ছিল না যে বাড়ি ভাড়া পাওয়া যাবে না চটপট করে বাড়ি দেখে শুনে মানে যে এবার যে বাড়িটা নিল সে একেবারে পুরোহিত নিয়ে গিয়ে আগের থেকে দেখে শুনে নিয়ে তারপর ভাড়া নিয়েছিল তো ওইখানে বিলাসপুরে ওরা বোধ হয় চার পাঁচ বছর ছিল কিন্তু ওই বাড়িটা নাকি সেই মানে তারপরে আর কোনো এরকম ঘটনা ওর জীবনে ঘটেনি কিন্তু ওই বাড়িটাতে কি ছিল সেদিন রাত্রিটা কে এসেছিলো ওর হাজব্যান্ডের মতো দেখতে সেটার ওর কোনো বলছে এর কোনো ব্যাখ্যা আমি দিতে পারবো না আমার বর পরে বলতো যে তুমি এসব হ্যালুসিনেট করো করেছ বা কিছু হয়েছে হ্যাঁ এরকম কিছু ছিলই না থাকতেই পারে না কিন্তু ও বলছে আমি কিচ্ছুই হ্যালুসিনেট করিনি আমি একেবারে চর্মচক্ষে দেখেছি জিনিসটা হ্যাঁ হ্যাঁ লোডশেডিং ছিল সেটা ঠিক কথা অন্ধকার ছিল কিন্তু অন্ধকারে তার মানুষ তার স্বামীকে ভুল করবে না কিন্তু আমার স্বামীর চেহারা ধরেই কেউ এসেছিল এই ছিল আরেকটি ঘটনা না পরে জানা যায়নি কে ছিল বা কী ছিল কারণ ওটা তো একটা কিছু দিনের জন্য একটা বাড়ি ভাড়া নিয়েছিল মানে বাড়িওয়ালাকেও জিজ্ঞাসা করা হয়েছিল যে বলছে আমরা তো কোনো দিন এরকম কিছু ফিল করিনি বা জানি না এরকম হওয়ার কোনো কথাই নেই কী হয়েছিল সেটা জানা যায়নি আর কি কিন্তু ঘটনাটা ভেবে দেখো কতটা মানে সাংঘাতিক ভয়ঙ্কর যে নিজের হাজবেন্ডের মতো একজন চলে এলো ঘরের মধ্যে হ্যাঁ এবং তারপরে যখন হাজব্যান্ড এলো তখন তার মনের পরিস্থিতিটা কি হয় তো আজকে আর নয় আজকের মতন এখানেই শেষ করছি আবার চলে আসবো খুব তাড়াতাড়ি হ্যাঁ এটা একটা মারাত্মকই ঘটনা হ্যাঁ সুমনা এখন এলে বোধ নাকি হ্যাঁ শেষ হয়ে গেল তুমি একটু ওখানে রেকর্ডিংটা দেখে নিও ছোটো ছোটো তিন চারটে ঘ তিনটে ঘটনা বলেছি খুব বেশিক্ষণ সময় নষ্ট হবে না দেখে নিও কেমন জানিও কেমন লাগলো আজকে এখানেই শেষ করি সবার খুব ভালো কাটুক সরস্বতী পুজো